আমি আলিমুল করিম পিটু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমএস এক্সেল টিউটোরিয়ালে। তো গত টিউটোরিয়ালে আমরা যেটা করেছিলাম, এমন একটি স্প্রেডশিট তৈরি করেছিলাম। তো আজকে যেটা করব তা হচ্ছে এই স্প্রেডশিটটা তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা নেম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসে কিছু টাকা পয়সার হিসাব, তো সেটাকে আমি শুধু টোটাল করে দেখিয়েছি। তো আজকে সামেশনটা দেখাবো কীভাবে সামেশনটা করতে হয়। তো চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন যে যেহেতু আমরা এই প্রথম টিউটোরিয়ালটা করেছি প্রথম পর্বে, তো এই কাজগুলো আমরা পারি, যে যে কালার করা, স্যালের চারিদিকে বর্ডার দেওয়া, তো এগুলা মাধ্যমে আমি কাজগুলো আগেই করে রেখেছি সময় বাঁচানোর জন্য। যে ডিপোজিট ইনফরমেশন লিখেছি এটা কালার করেছি, নিচে বর্ডার দিয়েছি, এখানে চারিদিকে বর্ডার দিয়েছি। টোটাল এখানে 2টা অপশন আছে। আচ্ছা, তো এখানে যে করবো এই রুটাতে, অর্থাৎ এই সেলটাতে আমি লিখবো হচ্ছে জানুয়ারি। তো জানুয়ারি লেখার পরে যেটা হয়েছে যে এখানে ফেব্রুয়ারি আর মার্চ লিখতে হবে। তো ফেব্রুয়ারি মাসটা আসলে লিখতে হয় না, যেটা কি যে এটা যেভাবে আনা যায়। জানুয়ারি লেখার পরে এখানে যে রেক্ট্যাঙ্গেলটা, জানুয়ারির উপরে ক্লিক করাতে এখানে যে রেক্ট্যাঙ্গেলটা আসছে, রেক্ট্যাঙ্গেলের কোনায় যখন আপনি মাউস পয়েন্টারটাকে আনবেন, তখন দেখেন যে মাউস পয়েন্টারের যে কার্সারটা আছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চেঞ্জ হয়ে যাওয়ার পরে এখানে আপনার মাউসের লেফট বাটনটা ক্লিক করে আপনি এই সেল বরাবর যখন ডানে নিয়ে যাবেন, দেখেন যে ফেব্রুয়ারি লেখা আসছে। আরও তখন ডানে নিয়ে যাবেন, দেখেন মার্চ লেখা আসছে। এবার মাউস পয়েন্টারটাকে আপনি মাউসটাকে আপনি ছেড়ে দিন। তো ছেড়ে দেওয়ার পরে দেখেন যে ফেব্রুয়ারি এবং মার্চ লেখাটা চলে এসেছে। তো যাই হোক, এতটুকু জানার পরে আপনাকে এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে টোটাল। তো টোটাল আসলে দুটাভাবে করা যায়। একটা হচ্ছে যে এখানে দেখেন যে আপনার একটা সামেশন অপশন আছে, তো এটা কীভাবে করবেন, প্রথমে এই যে ধরুন এই তিনটা যে নাম্বার আছে, তিনটা নাম্বার আমি টোটাল করবো এখানে। তো এই সেলটা প্রথমে সিলেক্ট করে এখানে চলে যাবেন, সামেশনের উপরে ক্লিক করুন। তো একটা সিঙ্গেল ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কী হয়েছে ঘটনাটা। এখানে দেখেন যে এখানে যে ফাংশনটা দেওয়া আছে, C6 থেকে C9 পর্যন্ত সিলেক্ট করেছে, অর্থাৎ একটা এটা হচ্ছে C6, কলাম সি আর রু হচ্ছে 6, C6 7 8 9 এতটুকু পর্যন্ত সিলেক্ট করেছে। আমি চাচ্ছি শুধু এই তিনটা ভ্যালু, আচ্ছা এটা তো কোনো ভ্যালু নাই, তারপর আমি এই তিনটা ভ্যালু সিলেক্ট করবো। যেহেতু মাউস পয়েন্টার লেফট বাটন ক্লিক করে আপনি এই তিনটা ভ্যালু সিলেক্ট করুন, এবার ইন্টার যখন চাপবেন তখন দেখেন যে এখানে সামেশনটা দেখাবে। তো এবার সামেশন দেখার পরে বাকি সামেশনগুলো করতে হবে না, এটাও আপনি এখানে মাউস পয়েন্টারটাকে রেখে যখন ডানে নিয়ে যাবেন তখন মাউস পয়েন্টার ছেড়ে দিলে দেখেন যে অটোমেটিক্যালি সে সামেশনগুলো করে নিয়েছে। তো এবার যেটা করবো একটা আরেকটা প্রসেসে দেখাবো এই টোটালটা। তো এটা দেখাবো যেভাবে, এখানে হচ্ছে যে আপনি সামেশন অপশনে যান, এখানে দেখা আছে যে মুর ফাংশন, মুর ফাংশনে চলে যান। তো মুর ফাংশনে চলে যাওয়ার পর এখানে মোস্ট রিসেন্ট ইউজেসের মধ্যে আমার কাজগুলো আছে। তো আমি সামেশন বা টোটাল যেখানে পাবো সেটা পাবো হচ্ছে ম্যাথ অ্যান্ড ট্রিগে। তো ম্যাথ অ্যান্ড ট্রিগে যখন ক্লিক করে আপনি নিচে চলে আসবেন, তো নিচে চলে আসে মানে এসে চলে আসবেন, PR এটা হচ্ছে এস। এখানে দেখেন যে লেখা আছে সাম, সামে যখন একটা ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা দেখেন যে একটা চার্ট এসেছে এরকম। তো এটা আসার পরে এখানে আপনি এই কোনায় একটা ক্লিক করলে মাউসের লেফট বাটন দেখেন যে ফাংশন আর্গুমেন্ট এটা একটু ছোটো হয়ে আসছে। এবার আপনি আপনার ভ্যালুগুলো সিলেক্ট করুন, ধরুন যে এই তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু সিলেক্ট করলাম, এবার দেখেন যে সাম ফাংশনটা C6 থেকে C8 পর্যন্ত সে সিলেক্ট করে নিয়েছে। এবার ইন্টার চাপুন, ইন্টার চাপলে দেখবেন যে এখানে আপনার অ্যান্সারটা দেখা যাচ্ছে যে 423, অর্থাৎ এই অ্যান্সারটা তিনটা ভ্যালু যোগফল। এবার ওকে দেন, ওকে দিলে দেখেন যে হয়ে গেছে। এবার আগের মতো আবার মাউস পয়েন্টার লেফট বাটন চেপে ধরে ডানে নিয়ে বাকি অ্যান্সারগুলো নিয়ে আসেন। তো এটাকে আমি মিডলে আনবো, সেন্টারে আনবো, সেন্টারে নিয়ে আনবো। আচ্ছা, যাই হোক হয়েছে। তারপর এখন আমরা প্রিভিউটা একটু দেখি, এখানে প্রিন্টে যে প্রিন্ট, প্রিন্টে যে প্রিন্ট প্রিভিউ দেখতে পাচ্ছেন যে প্রিভিউটা। তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লেগেছে। তো এখানে যে আরেকটা যে একটা কথা বাকি আছে সেটা হচ্ছে যে এখানে যে 200 100 এগুলো আসলে কি, এগুলোর কোনো কারেন্সি নাকি অন্য কিছু, সেটা আমরা প্রকাশ করবো। তো আমি একটা কারেন্সি দিব। তো কারেন্সি আবার দুটাভাবে করা যায়। একটা হচ্ছে এখানে শর্টকাট মেথড আছে, দেখেন যে লেখা আছে জেনারেল, এখানে যখন ক্লিক করবেন দেখেন যে এখানে আছে কারেন্সি, অনেক কিছু আছে, নাম্বার না জেনারেল। তো আমি যেটা করব যে প্রথমে শর্টকাট মেথডে এই কয়েকটা দেখাই। তো এখানে চলে যান, চলে যাওয়ার পরে হচ্ছে কারেন্সি লেখা আছে, কারেন্সি যখন ক্লিক করবেন অটোমেটিক্যালি দেখেন যে এখানে ভ্যালুগুলো
কারেন্সিতে রূপান্তর হয়ে গেছে। তো কিন্তু এখানে দেখেন যে আপনার দশমিকের পর দুটা শূন্য, তো আপনি যদি চান যে না আমি শূন্যগুলো দিব না, তাহলে এখানে কারেন্সিতে যে আপনি মুর ফাংশনে যেতে পারেন। মুর ফাংশনে যে এখানে দেখেন কারেন্সি, এখানে ডলার সিম্বল দেওয়া আছে, তো এখানে আপনি যখন ক্লিক করবেন এখানে, তখন দেখেন যে অনেক সারা পৃথিবীর সকল টাকা পয়সার হিসাবে এখানে সিম্বল দেওয়া আছে। তো বাংলাদেশে যেহেতু টাকাটা নাই, তো আমি ডলারটাই চুজ করি। চুজ করার পর এখানে যে জিরো আছে, ডেসিমাল প্লেস, এখানে একটা স্যাম্পল দেওয়া আছে 200.00, তো আমি এটাকে জিরো দিয়ে দেই। জিরো দেওয়ার পরে দেখেন যে স্যাম্পলটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ $200। তো এবার ওকে দিই। ওকে দেওয়ার পরে সবগুলো দেখেন যে দশমিকের পরে শূন্যগুলো অমিট হয়ে গেছে। তো আচ্ছা, এবার এটার আমি চাচ্ছি যে এই ভ্যালুগুলোরও একই কাজ করবো, কিন্তু একই কাজ আবার একটু অন্যভাবে করবো। এখানে মাউসের রাইট বাটনটা ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন যে এখানে চলে এসেছে ফরম্যাট সেল। ফরম্যাট সেলে ক্লিক করার পর দেখেন যে একই অপশন এসেছে যেটা আমি ওখানে পেয়েছিলাম। ফরম্যাট সেলে যাওয়ার পর এখানে কারেন্সি লেখা আছে 2-3 নম্বরে। কারেন্সি লেখার পর এখানে ডলার সাইন দেওয়া আছে। এবার এটাকে আপনি জিরো করে দেন। জিরো করে ওকে দিলে দেখেন যে এখানেও টোটাল সামটা চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য আমন্ত্রণ রইলো। আজকে এখানেই শেষ।